নমস্কার, আমি সৃজা মুখার্জি। আমি দুর্গাপুরে থাকি। শ্রীমতীর দরবার আয়োজিত অনলাইন আবৃত্তি প্রতিযোগিতায় আমি সোনাত্তরী বিভাগের একজন প্রতিযোগী। আমি আপনাদের সামনে এখন কবি সুকুমার রায়ের লেখা সৎপাত্র কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। আমার আবৃত্তি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে? গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে, পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অর্থবসায়। 19টি বার ম্যাট্রিক এসে খায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আর একটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে, পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ভার, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামে, যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। নমস্কার।